মেয়ের বিয়ের জন্য একটু একটু করে তৈরি করেছিলেন গহনা। ভর সন্ধ্যায় গৃহবধূর ঘরে ঢুকে মাথায় বন্দুক, ঘরে থাকা সর্বস্ব নিয়ে চম্পট দিল ডাকাত দল। মেয়ের বিয়ের জন্য একটু একটু করে তৈরি করেছিলেন গহনা। ভর সন্ধ্যায় ঘরে ঢুকে গৃহবধূর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায়। অভিযোগ, অশোকনগর থানায় খবর দিলে পুলিশ ঘণ্টা দেড়েক দেরিতে এসে পৌঁছায় ঘটনাস্থলে। ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে তাড়িয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে। গতকাল ভর সন্ধ্যায় অশোকনগর থানার অশোকনগর নৈহাটি রোডের সুরিয়া এলাকায় এক বাড়িতে তিন চারজনের একটি ডাকাতির দল ঢুকে গৃহবধূর মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গহনা, টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। পরিবারের লোক বাড়ি এসে দেখে গৃহবধূ অচৈতন্য হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। তৎক্ষণাৎ অশোকনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসতে ঘণ্টা দেড়েক দেরি করে। সেই কারণে এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে পড়ে এবং পুলিশ এলে পুলিশকে তাড়া করে ভাগিয়ে দেয় ও দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। গৃহবধূ ফাতেমা বিবি জানান, সন্ধ্যা সাতটা নাগাদ তিন চারজনের একটি ডাকাতের দল হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে আসে। এসেই সমস্ত আলো নিভিয়ে বাড়ি পুরো অন্ধকার করে দেয়। এরপর তার মাথায় বন্দুক ঠেকিয়ে কোথায় কি গয়না টাকা আছে তা জিজ্ঞাসা করে। ভয়ে গৃহবধূর সাথে সাথে চাবি দিয়ে দেয়। আলমারি খুলে প্রায় 8 লক্ষ টাকার সোনা ও নগদ 15,000 টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ফাতেমা বিবি জানান, ডাকাতদের মুখে কাপড় বাঁধা ছিল ফলে কারো মুখই দেখা যায়নি। আমার মাথায় এসে বন্দুক ধরেছে, ধরে এবার আমার সব চাবির কথা বললে, সব খুলে দিল, গহনাগাটি টাকা পয়সা সব লিয়ে বাইন্ডার লাইট বন্ধ করে দিয়ে দিলে, গ্যাসের ঘরের লাইট বন্ধ করে দিয়ে দিলে। একদম অন্ধকার, পর্দা পটেই পর্দা ছিল, সেই পর্দাটা মানে টেনে একদম পুরো আটকে দিলে। তিন চারজন, মেয়ের বিয়ের মাকড়ি চুড়ি, আমার হার মাকড়ি চুড়ি, তিনটে আংটি। এরপর বাড়ির লোকেরা ফিরে দেখে ফাতেমা বিবি অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই অশোকনগর থানায় খবর দেয় বাড়ির লোকেরা। তবে গাড়ি ছিল না, তাই টোটো করে আসার অজুহাত দেখিয়ে পুলিশ ঘটনাস্থলে প্রায় ঘণ্টা দেড়েক পরে এসে পৌঁছায়। পুলিশ সঙ্গে সঙ্গে এলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। তবে পুলিশের এত দেরি করে আসায় এলাকাবাসী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। ফলে উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া করে। স্থানীয়দের তাড়া খেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি এলাকাবাসীর। পুলিশ না আসার জন্য অশোকনগর নৈহাটি রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে সিআই হাবড়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যে 7টার সময় ডাকাতিটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি। পুলিশ আসতে অন্তত 1.5 ঘন্টা সময় লাগিয়েছে, 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা হবে। তারপরে আমরা না থাকতে পেরে আমরা রাস্তা অবরোধ করেছি। করার পরে পুলিশ এসছে, এখন বলছে আমাদের গাড়ি ছিল না, টোটোয় করে এসেছি। এটা কি কোনো দিন হয়? বাইকে করে এসছে 3 থেকে 4 জনা, এসে বৌদির মাথায় মেশিন ধরলো, মেশিন ধরে পুরো ঘরের লাইট ফাইট অফ করে দিয়ে পুরো টোটাল টাকা পয়সা সোনা গয়না যা যেখানে ছিল সব লুট করেছে। লুট করে ওরা নিয়ে চলে, কানে যে সোনা ছিল আমার বৌদির। আর সবচেয়ে বড় খারাপ লাগছে, আমরা যে অশোকনগর থানাকে ফোন করলাম, থানা আমাদের কী সাপোর্ট করলো? কেন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে? থানা কেন 10 মিনিটের মধ্যে আসবে না? আমাদের তো এটা তো দায়িত্ব থানার। মেয়ের বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছিল ফাতেমা বিবি, সেই সমস্ত গয়না ডাকাতের দল নিয়ে চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে পরিবারের সকলে। বাড়িতে আমি শুনেছি, আমি ওই পাড়ায় আমাদের গ্রামেই ছিলাম, ওখানে বাড়ির লোক বললো যে আমার শিগগিরই এসে বাঁচাও। তা আমি সঙ্গে সঙ্গে আসলাম, এসে গিয়ে দেখি এই বারান্দায় মানে দাঁতিলি পড়ে আছে, আর আমার ছেলেটা আছে, আর পাশের বাড়ি একজন এসে দেখলাম দুজনা ধরে আছে। আমি এসে আবার দাঁতিটা ছাড়িয়ে দিলাম। পুলিশ তো এসছে আপনার এই 9টার দিকে, 2 ঘন্টা বাদে। প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবো, প্রশাসনের কোনো তো ব্যবস্থা নিল না। সঙ্গে সঙ্গে ফোন করেছি, মানে সঙ্গে সঙ্গে আসি, সেখানে 2 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আসছে। প্রথমে একটা গাড়ি এসছে, পাবলিক তাড়া করেছে, পালিয়েছে। পরে একটা গাড়ি এসছে, সে পালি মানে তাড়া করেছে, তাড়া করে সে গাড়িটা পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে পুনরায় আবার
বড়বাবুকে মেজে অবিয়েছে। ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।